হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। বন্ধুরা, আজকে একদমই নতুন একটা জায়গায় চলে এসেছি, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে। দেখুন, আমাদের গ্রামের এলাকায় একটা পুরানো খুব ভালো জাগৃত জায়গা, এখানে প্রত্যেক বছরে আজকের দিনে মেলা হয়। বা গাছগুলো আপনারা দেখুন, কত পুরানো বট গাছ বয়া নেমে দেখুন, একদম এমন সুন্দরভাবে নেমে গেছে। এর কোথায় গোড়া, কোনটা মেন শিখর তাই আমরা জানি না। অনেক দিনকার পুরানো গাছ, আমার দাদুদের আমলের। আমরা ছোটোবেলায় আসতাম এখানে, খুব দেখতাম, তাই আজকে আবার চলে আসলাম সেই মেলাতে। দেখুন, ছোট্ট মেলা আজকের দিনে, প্রত্যেক বছরে এই দিনেই হয়। মাঠের মধ্যে জায়গাটা, একদম নদীর উপরে। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে আমরা চলে এসেছি একদম গ্রাম বাংলার আমার সেই মেলাতে, তাই এই মেলার মধ্যে মন্দিরটা আপনাদের দেখাবো। অনেক পুরানো মন্দির, দেখুন একদম গাছ, দেখেছেন তো গাছটা একদম কত সুন্দর। একটা শাড়ি কাপড় দিয়ে ঘিরে এখানে পুজো করা হয়, আর কত সুন্দর চারিদিকে। এই যে দেখুন, আমি এসে একটু প্রভুকে প্রণাম করলাম ঠাকুরের কাছে। তো এইটাই বলবো যে আমার দেশবাসী সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সেই কামনাই আমি চাই। প্লাস আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই গরমের দিনে, নিজের খেয়াল রাখবেন, জলটা একটু বেশি করে খাবেন। বাকি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন এই যে মা, দেখুন একটা তালের পাখা। আমাদের এইসব এলাকায়, গ্রাম্য এলাকায় এসব বেশি বিক্রি হয় বা লোকে নেয়। বাড়িতে পাখা থাকতেও তবু এই হাত পাখা সবাই কেনে, তালের পাখাটায় হাওয়া ভালো হয় বা ঠান্ডা হাওয়াটা হয় সবারই। এটাই মানে আগের থেকে রীতিরিবাজ চলে আসছে। বা এখানে মায়ের পুজো হচ্ছে, মা কালীর। দেখুন পুজো শেষ হয়ে গেছে, ওনারা মাথায় করে নিয়ে দু তিন পাক দেবে মনে হয় যত সম্ভব, তারপরে ঘাটে বিসর্জন দেবে। দেখুন কত সুন্দর, সরি, আপনারা দেখুন। ছোট্ট একটা ভিডিও, বেশি বড় নয় মেলাটা, ছোট্ট মেলা। তো আপনারা এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে বা কথাবে। জয় হিন্দ। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।